হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে কীভাবে এগ ফ্রাই রাইস করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো চলো আমার এগ ফ্রাই রাইস বানাতে কী কী লাগছে আর কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। মিনতি লাইফ স্টাইল সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম, স্বাগত। তো আজকে আমি একটা রেসিপি করব, রেসিপিটা হচ্ছে এগ ফ্রাই রাইস। তো আমার এখানে লাগবে ডিম, এখানে চারটে ডিম ভেঙেছি, মুরগির দেশি মুরগির ডিম। এখানে আছে লবণ, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরে, এখানে আছে সাদা ভাত, এখানে আছে তেল, আর এখানে আছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর রসুন নেই, তাই একটা রসুন ছিল সেটা, আর বেশ মানে রসুন বেশি হলে ভালো হয়। আর ওখানে রেখেছি হচ্ছে কাঁচা লঙ্কা কেটে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কীভাবে এগ ফ্রাই রাইস করি। এখানে আমি দিয়ে দিয়েছি উনুনে কড়াই, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তেলটা একটু বেশি দেব আমি, তো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। আমি আগে ভেজে নেব ডিম। আমি দেখো ডিম দিয়ে দিয়েছি কড়াইয়ে, তো দেখো ডিমটা আমার হয়ে গেছে ভাজা। আর আমি বেশি ভাজবো না, ঠিক আছে না, এবার তুলে নেব, নামিয়ে নেব। তো দেখো আমি ডিম ভাজা নামিয়ে নিয়েছি, অল্প কিছু তেল আছে কড়াইয়ে, আমি এই তেলের ভেতর আবার কিছুটা তেল দিয়ে দেব। তো দেখো আমি আবার তেল দিয়ে দিয়েছি, তারপর দেখো কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব কাঁচা জিরে, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে জিরেটা হয়ে গেল, বললাম যে তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব রসুন, এবার দেবো কাঁচা কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, কাঁচা পেঁয়াজ তো কাঁচাই হয় আমার বলতে গেছি বন্ধুরা, মানে বলতে গেছিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাই। তারপর আমি একটু নেড়ে নেবো, তারপর দেখো বন্ধুরা পেঁয়াজ হয়ে এসেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, তারপর দেখো বন্ধুরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাত, দেখো এবার ভাত দিয়ে দিয়েছি, কারণ আমার খুব অসুবিধা হচ্ছে বন্ধুরা, আমি পুরোটা দেখাতে পারছি না, স্কিপ করে করে দেখাচ্ছি। ভাত দিয়েছি কড়াইয়ে, এবার দেবো লবণ আর হলুদ, এক হাত দিয়ে দেওয়া, এক হাত দিয়ে ভিজিয়ে করা, একটা যে জ্বালানি দেওয়া উনুনের ভেতরে অনেক অসুবিধা হয়। তারপর দেখো বন্ধুরা ভাতের ওপর লবণ হলুদ দিয়েছি, এবার আমি মিশিয়ে নেব খুন্তি দিয়ে। তারপর দেখো বন্ধুরা ভাতের ওপর লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি মিশিয়ে নেব মানে নেড়ে নেব খুন্তি দিয়ে। দেখো বন্ধুরা অনেকটাই স্কিপ করে গেছি, ভাত আমি নেড়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি, ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো আমি ডিম ভেজে রেখেছিলাম সেই ডিম ভাজাটা দিয়ে দেব। দেখো আর হয়ে গেছে বাটিতে, এটা দিয়ে দেব। দেখো বন্ধুরা এবার আমার হয়ে গেছে এগ ফ্রাই রাইস। তো এটা আমার রাতের বেঁচে যাওয়া ভাত, যেটাকে বলে বাসি ভাত, রাতের বেঁচে যাওয়া বাসি ভাত দিয়ে আমি বানিয়ে ফেললাম কীভাবে এগ ফ্রাই রাইস, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তোমাদের খুব ভালো লাগলে তোমরাও এটা বাড়িতে বানাতে পারো, ট্রাই করতে পারো, এটা খেতে খুব ভালো লাগে, সুস্বাদু টেস্টি হয়। এটা তোমরা টিফিনেও দিতে পারো, যারা অফিসে যায় কাজে তাদের কথা বলছি, বা বাচ্চাদেরকেও দিতে পারো, খুব টেস্টি হয়, এটা নষ্ট হয় না, খুব খেতে ভালো লাগে। তো আমার ভাতটা খুবই ভালো ছিল, ঝরঝরে কড়কড়া যেটাকে বলে, অনেকেই বলে কড়কড়া ভাত, তো সেটা দিয়ে আমি এই বাসি ভাত দিয়ে
এগ ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছি, তোমরাও বাড়িতে অবশ্যই বানাতে পারো। খুব ভালো লাগলে বন্ধুরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। আর কী বলবো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি, এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কী বলবো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।